ইংরেজি লিপির মাধ্যমে ককবরক ভাষাকে অষ্টম তপশিল ভুক্তকরণ। এডিসি এলাকা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, বিএড ডিগ্রি কলেজ প্রভৃতি স্থাপন সহ পাঁচ দফা দাবিতে শনিবার গণঅবস্থান আন্দোলন সংঘটিত করল আইপিএফটি যুব ও ছাত্র সংগঠন। খুমরুংস্থিত রিয়াং চৌমুহনীতে এদিন এই গণঅবস্থান আন্দোলন সংঘটিত করা হয়। অনতিবিলম্বে উল্লেখিত দাবিগুলো পূরণের জোরালো দাবি। রাজ্যে এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচন আসন্ন। বর্তমানে রাজ্যপাল মনোনীত প্রশাসক এডিসি পরিচালনা করছেন। এই অবস্থায় নিজেদের মতো করে এডিসি নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েছে আইপিএফটি। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে বলতে হয়, সে ভোট প্রস্তুতির স্বরূপ প্রচারে জোয়ার আনতে পাঁচ দফা দাবির ভিত্তিতে শনিবার খুমরুং স্থিত রিয়াং চৌমুহনীতে আইপিএফটির যুব ও ছাত্র সংগঠন গণঅবস্থান আন্দোলন সংঘটিত করল। পাঁচ দফা দাবির মধ্যে ছিল ইংরাজি লিপির মাধ্যমে ককবরক ভাষাকে অষ্টম তপশিলভুক্ত করা, এডিসি এলাকায় ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, বিএড ডিগ্রি কলেজ স্থাপন করা, উজ্জন্ত প্রাসাদের সামনে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের স্ট্যাচু স্থাপন, এডিসিতে টাউন কমিটি বিল ইমপ্লিমেন্ট করা এবং সমস্ত সরকারি দপ্তরে এসটির রিজার্ভ শূন্য পদ পূরণ করা। গণঅবস্থান আন্দোলন স্থল থেকে বিভিন্ন দপ্তরে এসটির রিজার্ভ শূন্য পদগুলো অনতিবিলম্বে পূরণের দাবি তোলেন ইউথ আইপিএফটির সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া। আমাদের কাছে তথ্য আছে, প্রত্যেকটা রাজ্য সরকারের দপ্তরগুলি যে দপ্তরগুলি চালাচ্ছে সেই দপ্তরে অনেকগুলি পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। সেই পোস্ট ভ্যাকেন্সিগুলিও আমাদের যুবকের জন্য, যুবকের ভবিষ্যতের জন্য আমরা আজকে আওয়াজ তুলব এবং অনুরোধ রাখব রাজ্য সরকারের কাছে। কেননা কোভিড-19 করোনা ভাইরাসের কারণে আমাদের এই রাজ্যের যুবকরা প্রচুর সংখ্যা, যারা বাইরে বা অন্য রাজ্যে যারা কর্মসূচির জন্য গিয়েছিল তারা সবাই আজকে করোনা ভাইরাসের কারণে নিজের রাজ্যের মধ্যে সবাই ফিরে এসেছে এবং এই রাজ্যের মধ্যে বর্তমানে কাজকর্ম নিয়ে অনেকে রাজ্যের যুবকগুলি কাজকর্ম নেই। তার কারণে আমরা অনুরোধ রাখবো রাজ্য সরকারের কাছে, যত দপ্তরগুলি যত ভ্যাকেন্সি পোস্ট ভ্যাকেন্সি রয়েছে সেই পোস্ট ভ্যাকেন্সিগুলি ইমিডিয়েট পূরণ করা হোক বলে আমরা আজকে গণঅবস্থানের মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের দাবি। গণঅবস্থান আন্দোলনের সংশ্লিষ্ট আইপিএফটির যুব ও ছাত্র সংগঠনের নেতা কর্মী সমর্থকরা তাদের পাঁচ দফা দাবি পূরণের স্লোগান বক্তৃতায় স্বরূপ ছিলেন। সে দাবি দেওয়া আর যাই হোক, এদিনের এই গণঅবস্থান আন্দোলন আসন্ন এডিসি ভোটের প্রস্তুতির স্বরূপ আইপিএফটির রাজনৈতিক প্রয়াস বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।